हेलो एंड वेलकम टू द कन्सेप्टोपिडिया। आज हमरा काश्मीरी पंडित देर जे सीरीजटे शुरू करेछिलाम तार लास्ट पार्टटा आपनादेर काछे निये एसेछि। गत दिनेर भिडियोते आमरा आपनादेरके एटा जानियेछिलाम जे कारा काश्मीरी पंडित, 1980 दशके काश्मीरेर पलिटिक्याल अवस्था कि छिलो, बा 1927 सालेर इलेक्शनेर कि भूमिका छिलो काश्मीरी पंडितदेर 19 जानुआरी 1990 राते काश्मीर थेके ताड़ानोर जन्य। ভিডিওটা শেষ করেছিলাম পাকিস্তানের রোল কী ছিল কাশ্মীরের মানুষকে র্যাডিক্যালাইজড করার জন্য। আর এরপর থেকেই আজ আমরা ভিডিওটা শুরু করব। আজকের ভিডিওতে আপনারা অনেক কিছুই নতুন ইন্টারেস্টিং ইনফরমেশন জানতে পারবেন। সো লট টু নো অ্যান্ড লট টু ডিসকাস, লেট স্টার্ট। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও তার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে নিন। তো চলুন শুরু করা যাক। 1990 আস্তে আস্তে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট ও জামাতে ইসলামের ক্ষমতা কাশ্মীরে এতটাই বেড়ে যায় যে তারা ওপেনলি বন্দুক নিয়ে কাশ্মীরের রাস্তায় পর্যন্ত ঘোরাঘুরি করে। 1987 থেকে 1990 সাল পর্যন্ত কন্ডিশন আরও খারাপ হতে শুরু করে। এর মেন কারণ হলো 1927 সালে যে পলিটিক্যাল পার্টি মুসলিম ইউনাইটেড ফ্রন্ট বা MUF ইলেকশনে পার্ট নিয়েছিল তাদের ক্যাডাররা র্যাডিক্যালাইজড হয়ে যায়। এছাড়া মিলিটেন্ট গ্রুপগুলো সেসব লোককে ধমকি দিতে শুরু করে যারা প্রো ইন্ডিয়া কথাবার্তা বলতো। এখানে সব টার্গেট হয় কাশ্মীরি পণ্ডিতরা, কারণ তারা তো 1 নম্বর হিন্দু ছিল ও 2 নম্বর তারা কোথাও কনসেন্ট্রেট ছিল না। প্রায় প্রতিটি গ্রামে 5 থেকে 10টি ঘর কাশ্মীরি পণ্ডিতদের ছিল, কিন্তু এমন কোনো গ্রামই ছিল না যেটা পুরো কাশ্মীরি পণ্ডিতরা থাকতো। এটার মেন কারণ হলো স্বাধীনতার আগে থেকেই কাশ্মীরি পণ্ডিতরা উচ্চ শিক্ষিত ছিল আর বেশিরভাগ জনেই শিক্ষকের চাকরি করত। টিচারকে সবাই মানত বলে গ্রামে ধর্ম নিয়ে তাদের কোনো প্রবলেম হতো না। স্বাধীনতার পরও দেখা যায় কাশ্মীরি পণ্ডিতরা হাইলি এডুকেটেড হওয়াতে সরকারি চাকরিতে তাদের আধিপত্য বেশি ছিল। এইসব কারণগুলোর জন্যই কাশ্মীরি পণ্ডিতদের নানান জায়গা থেকে ধমকি আসতে শুরু করে। 1928 সাল আস্তে আস্তে ওপেন ইনসার্জেন্সি শুরু হয়ে যায়। কাশ্মীরকে স্বাধীন করা হবে এরকম স্লোগান পর্যন্ত টেররিস্ট আউটফিটগুলো দিতে শুরু করে দিয়েছিল। এখানে আপনাদের পাকিস্তানের রোলকেও জানা উচিত। জিয়াউল হকের সময়ে পাকিস্তানের বহু মানুষ র্যাডিক্যালাইজড হয়ে যায়। 1928 সালে জিয়াউল হকের মৃত্যুর পর কাশ্মীরের প্রধানমন্ত্রী হয় বেনাজির ভুট্টো। তিনিও কাশ্মীরের জেহাদকে প্রচুর সাপোর্ট করে। বেনাজির ভুট্টো ও আয়েশাই মিলে কাশ্মীরি মুসলমানদের ট্রেনিং, বন্দুক, ইন্টেলিজেন্স, ইনফরমেশন পর্যন্ত দিতে থাকে। পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পিওকের 1000 জনের বেশি কম বয়সী ছেলেদের ভুল বুঝিয়ে মিলিটেন্ট তৈরি করা হয়। এবারে আসা যাক 1989 সালে। এই সময়ে অলরেডি কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট করা শুরু হয়ে গিয়েছিল। এই বছরে এমন কিছু প্রমিনেন্ট কাশ্মীরি পণ্ডিতদের দিনের বেলাতে মার্ডার করে দেওয়া হয় যার জন্য পুরো কাশ্মীরি পণ্ডিতরা আতঙ্কিত হয়ে যায়। 14 সেপ্টেম্বর 1989 সালে আতঙ্কবাদীরা পণ্ডিত টিকালাল টাপলুকে শ্রীনগর শহরের মধ্যিখানে গুলি মেরে দেয়। তিনি একজন সোশ্যাল ওয়ার্কার, অ্যাডভোকেট ও বিজেপির লোকাল লিডার ছিলেন। এর কিছুদিন পর 2 অক্টোবর 1989 পণ্ডিত নীলকণ্ঠ কঞ্জু, যিনি একজন রিটায়ার্ড জাজ ছিলেন, তাকেও মেরে দেওয়া হয়। ইনাকে মারার কারণ হলো তিনি 1984 সালে জজ থাকার সময় JKLF বা জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের লিডারকে ফাঁসির সাজা দিয়েছিলেন। এই সময় যেসব প্রমিনেন্ট কাশ্মীরি পণ্ডিত লোকজন ছিল তাদেরকে টার্গেট করা হতে থাকে। যেমন 27 ডিসেম্বর প্রেমনাথ ভট, যিনি একজন প্রমিনেন্ট জার্নালিস্ট, লয়ার ছিলেন, তাকেও অনন্তনাগে মেরে দেওয়া হয়। ডিসেম্বর 1989 এমন একটি ঘটনা ঘটে যেটার জন্য টেররিস্টদের কনফিডেন্স আরও বেড়ে যায়। 1989 সালে দেশের গৃহমন্ত্রীর মেয়েকে আতঙ্কবাদীরা কিডন্যাপ করে নেয়। তার মুক্তির জন্য 5 জন টেররিস্টকে ছাড়বার ডিমান্ড করা হয়। সরকার 5 জন টেররিস্টকে ছেড়েও দেয়। এটা হয়তো সরকারের খুব ভুল ডিসিশন ছিল, কারণ এটার পর আতঙ্কবাদীদের মনে যেটুকু ভয় ছিল তাও শেষ হয়ে যায়। এবারে 1989 ও 1990 সেন্ট্রালের পলিটিক্সকে চলুন একটু দেখা যাক। 1989 সালে ভিপি সিংয়ের সরকারে মুফতি মোহাম্মদ সাহেদ গৃহমন্ত্রী ছিল, যিনি ভিপি সিংকে এটা পরামর্শ দেন যেন জগমোহনকে আবার কাশ্মীরের গভর্নর করা হয়। কিন্তু ফারুক আবদুল্লার সাথে জগমোহনের সম্পর্ক ভালো ছিল না, কারণ জগমোহন 1984 সালে ফারুক আবদুল্লা সরকারকে বরখাস্ত করেছিল। কিন্তু অনেকেই বলে জগমোহনের সাথে কেন্দ্রের সম্পর্ক সবসময় খুব ভালো ছিল, কারণ তিনি যে 2 বার গভর্নর হন তা কেন্দ্রে সে সময় আলাদা আলাদা পার্টির সরকার ছিল। 19 জানুয়ারি 1990 জগমোহন জম্মুতে এসে পৌঁছায়, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তিনি শ্রীনগর পৌঁছাতে পারেননি। তিনি শ্রীনগরে যেতে চেয়েছিলেন, কারণ তার কাছে খবর ছিল যে কাশ্মীরি পণ্ডিতরা খুব ভয়ের মধ্যেই কাশ্মীর ভ্যালিতে দিন কাটাচ্ছে। কিন্তু শীতকালে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে জম্মুতে শিফট হয়ে যাওয়াতে তাকে জম্মুতেই যেতে হয়। জগমোহনকে গভর্নর করার সাথে সাথেই ফারুক আবদুল্লা চিফ মিনিস্টারের পোস্ট থেকে রিজাইন দিয়ে দেয়, যার ফলে যেটুকু ল অ্যান্ড অর্ডার কাশ্মীরে মেনটেন ছিল তাও শেষ হয়ে যায়। কাশ্মীরে গভর্নর রুল লাগু হলেও জগমোহন কিন্তু কিছুই করতে পারছিল না। এই অবস্থাতে কাশ্মীরি পণ্ডিতদেরকে আরও ভয় খাওয়ানো হতে থাকে।
4 জানুয়ারি 1990 লোকাল একটি উর্দু খবরের কাগজে হিজবুল মুজাহিদ্দিন কাশ্মীরি পণ্ডিতদের এটা বলে ধমকি দেয় যে তারা যদি কাশ্মীর ভ্যালি ছেড়ে না যায় তাহলে তাদের পরিবারকে মেরে দেওয়া হবে। প্রথমে কাশ্মীরি পণ্ডিতদের বাচ্চাদের মারা হবে বলে হুমকি দেওয়া হতে থাকে। টেররিস্টরা AK-47 নিয়ে কাশ্মীর ভ্যালিতে মার্চ করতে থাকে আর এরা কাশ্মীরি পণ্ডিতদের লিস্ট বার করতে থাকে যারা কাশ্মীর ছেড়ে যাবে না বলছিল। কাশ্মীরি পণ্ডিতদের ঘরে পর্যন্ত ছোট ছোট বোম ব্লাস্ট হতে থাকে। তাদেরকে ভয় খাওয়ানোর জন্য কাশ্মীরি পণ্ডিতদের দরজায় ফায়ারিং পর্যন্ত করা হয়। এইসব ঘটনা ডেলি হতে থাকে সেই সময় কাশ্মীরে। এক্সপ্লোসিভ ও ইনফ্লেমেন্টারি স্পিচ গ্রামের মসজিদ থেকে দেওয়া হতে থাকে। মসজিদে নামাজের পর অ্যানাউন্স করা হতে থাকে কাশ্মীরি পণ্ডিতদের ঘর ছাড়ার জন্য। এগুলো কমন ঘটনা হয়ে গেছিলো ডিসেম্বর ও জানুয়ারি মাসে 1990 সালে। 19 জানুয়ারির রাত কাশ্মীরি পণ্ডিতদের কাছ থেকে সবথেকে ভয়ঙ্কর ছিল। কাশ্মীরি পণ্ডিতরা এটাকে আজও নাইট অফ টেরর বলে থাকে। সেই সময় আজকের দিনের মতন কোনো মোবাইল বা সোশ্যাল মিডিয়া ছিল না, তাই সেই রাতে কী হয়েছিল তার কোনো রিয়েল ফুটেজ নেই। কিন্তু বলা হয় কাশ্মীর ভ্যালিতে একদম অর্গানাইজডভাবে প্রতিটি জায়গার মসজিদ থেকে প্রভোকেটিভ, কমিউনাল ও থ্রেটনিং স্পিচ দেওয়া শুরু হয়ে যায়। মাইকিং করা শুরু করে দেওয়া হয় এটা বলে যে কাশ্মীরি পণ্ডিতরা যেন একদিনের মধ্যেই কাশ্মীরকে ছেড়ে চলে যায়, আর যারা ইসলামের এই আদেশকে মানবে না বা বিরোধিতা করবে তাদেরকে মেরে দেওয়া হবে। পাকিস্তান জিন্দাবাদের মতন স্লোগান রাতভর মসজিদগুলো থেকে চলতে থাকে। যেই 19 জানুয়ারির ভয়ঙ্কর রাত শেষ হয় সেই 20 জানুয়ারি সকাল হতে না হতেই 1000-এর বেশি কাশ্মীরি পণ্ডিত তাদের সারা জীবনের কামানো সম্পদকে ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়। এর মধ্যেই যে যা হাতের কাছে পায় তাই তারা নিয়ে যাচ্ছিল, কিন্তু সেটাকেও সেখানকার মুসলমানরা কেড়ে নেয়। শুধুমাত্র যে জামাকাপড় তারা পরেছিল সেটা ছাড়া কাশ্মীরি পণ্ডিতরা আর কিছুই নিয়ে যায়নি। 20 জানুয়ারি শুধুমাত্র কাশ্মীরি পণ্ডিতরা ঘর ছেড়ে যাননি। কাশ্মীরি পণ্ডিতদের পালায়নটা মার্চ ও এপ্রিল মাস পর্যন্ত চলতে থাকে। 20 জানুয়ারিতে শুধুমাত্র এর শুরু হয়েছিল। 13 ফেব্রুয়ারি 1990 সালে যখন শ্রীনগর দূরদর্শনের টিভির ডিরেক্টর লাসা কাউলকে আতঙ্কবাদীরা মেরে দেয়, তারপর যেসব কাশ্মীরি পণ্ডিতরা তখনও কাশ্মীর ভ্যালিতে ছিল তারাও কাশ্মীর ভ্যালি থেকে পালিয়ে যায়। এই 4 মাস সময়ে কাশ্মীরি পণ্ডিতদের বিরুদ্ধে অ্যাট্রোসিটি কন্টিনিউয়াস চালু ছিল। যারা এই ঘটনাকে ফেস করে তারা পরবর্তী সময়ে নানা ইন্টারভিউতে বলেছে যে কীভাবে মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছিল বা কাশ্মীরি পণ্ডিতদের মারা হচ্ছিল। কাশ্মীরি পণ্ডিতদের মারবার বা ভয় দেখানোটা 1990-এর দশকে চালু হলেও 2004 সাল পর্যন্ত চলতে থাকে। এমন নয় যে সব কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ভ্যালিকে সে সময় ছেড়ে দিয়ে চলে গেছিল। এখনও 800 পরিবার কাশ্মীর ভ্যালিতে আছে, কিন্তু সময়ে সময়ে তাদের ওপরও অ্যাটাক হতে থাকে, যেমন 1997 সালের ম্যাসেকেয়ার বা 2001 সালের হত্যা। বিভিন্ন স্ট্যাটিস্টিকে কাশ্মীরি পণ্ডিতদের পালায়ন সংখ্যা নিয়ে যা ডেটা আছে তা হলো 1 থেকে 3 লাখ জন, কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ডেটা অনুযায়ী 219 জন কাশ্মীরি পণ্ডিতরা এই ঘটনাতে মারা যায়। সেখানে অন্য সব যে সোর্স আছে তারা বলছে 1989 থেকে 1990-এর মধ্যে 700 থেকে 800 জন কাশ্মীরি পণ্ডিতকে মারা হয়েছিল। কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন কাশ্মীরি পণ্ডিত সংঘর্ষ সমিতি বা KPSS-এর ডেটা অনুযায়ী 1990 সাল পর্যন্ত কাশ্মীর ভ্যালিতে প্রায় 75,000 কাশ্মীরি পণ্ডিতদের পরিবার ছিল, যার মধ্যে 1990 ও 1992-এর মধ্যে 70,000 পরিবার কাশ্মীর ভ্যালিকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যায়। 2012 সালের ডেটা অনুযায়ী এখন 800 কাশ্মীরি পণ্ডিতদের পরিবার কাশ্মীর ভ্যালিতে আছে। এটা তো ছিল কাশ্মীরি পণ্ডিতদের পালায়নের ঘটনা, কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের পালায়নের পর কী হয়েছিল? কাশ্মীরি পণ্ডিতদের স্টোরি যদি আপনারা কোনো দিন পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন কেন আজকের দিনে কোনো কিছু হলেই কাশ্মীরে আফসা বা ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়, অথবা আর্টিকেল 370-কে হাঁটানোটা কাশ্মীর থেকে কতটা জরুরি ছিল। কাশ্মীরি পণ্ডিতরা পড়াশোনাতে ভালো হওয়ায় তাদের চাকরি বাকরি বা লাইফস্টাইল খুবই ভালো ছিল, কিন্তু তাদের সেই লাইফস্টাইল একদিনেই শেষ হয়ে যায়। যে কাল পর্যন্ত নিজের তৈরি অট্টালিকাতে থাকছিল সে একদিন পর টেন্টে দিন কাটাচ্ছে। বেশিরভাগ কাশ্মীরি পণ্ডিত পালিয়ে গিয়ে জম্মুতে গিয়েছিল। জম্মুতে একটা রেফিউজি ক্যাম্প বানানো হয়। বেশিরভাগ কাশ্মীরি পণ্ডিতদের এটা ধারণা ছিল এই কন্ডিশনটা বেশি দিন থাকবে না, কিছুদিন পর তারা আবার তাদের নিজের ঘরে ফিরে যাবে। কিন্তু তারা কি জানতো যে ঘর তারা ছেড়ে এসেছে তা মুসলমানরা দখল করে নিয়েছে? 2008 সালে UPA-2-এর সরকার ও কাশ্মীরের গভর্নমেন্ট মিলে একটা স্কিম নিয়ে এসেছিল যেটাতে বলা হয় কাশ্মীরি পণ্ডিতদের আবার কাশ্মীর ভ্যালিতে ঘর ও চাকরি দেওয়া হবে। কিন্তু কোনো কাশ্মীরি পণ্ডিত এই অফারটা স্বীকার করেনি। তারা বলে কী গ্যারেন্টি আছে যেটা তাদের সাথে 1990 সালে হয়েছিল সেটা আর ভবিষ্যতে হবে না? আমাদের দেশের পলিসি কিন্তু এ নিয়ে কখনোই ভালো নয়। কাশ্মীরি পণ্ডিত বলে নয়, দেশের বিভিন্ন জায়গাতে রিফিউজির প্রবলেম আছে, যেমন নর্থ ইস্টের বুরু রিফিউজি।
আজ আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে আপনাদের কী মতামত তা সভ্যভাষাতে আমাদের অবশ্যই কমেন্ট করুন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও তার সাথে আমাদের ভিডিওকে সবার সাথে শেয়ার করুন। আজকের ভিডিওতে যদি কোনো আমাদের ডেটা বা রিসার্চের কমি থাকে তাহলে সেটা আমরা সময়ের সাথে চেঞ্জ করে কমেন্টে পিন করে দেবো। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।